সামান্য একটি আলেখ্যর মধ্য দিয়ে আমরা জানি 21 ফেব্রুয়ারি রফিক বরকত জব্বার সালাম কি আশ্চর্য নাম কি বিষম নাম তোমাদের সবাইকে প্রণাম প্রণাম জানাবো আমরা অধ্যাপিকা শুক্লা ঘোষের পরিচালনায় একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণ করছি আমরা আমাদের মহাবিদ্যালয়ে ছাত্রী ঐশ্বর্য গাঙ্গুলী শিল্পিতা মুখোপাধ্যায় স্বাগতা ঘোষ দীপশিকা ভট্টাচার্য এশা মণ্ডল ও শিল্পা রায় আমাদের অধ্যাপক অধ্যাপিকা গানে আছেন অতনু চক্রবর্তী লীলা মল্লিক মালতী ভট্টাচার্য সুনন্দা মুখার্জি নাচে আছেন সাথী ভট্টাচার্য ও তার দল এবং ভাষ্য পাঠে সৌম্য চট্টোপাধ্যায় অধ্যাপিকা জয়িতা বন্দ্যোপাধ্যায় মিউজিকে যারা অংশগ্রহণ করেছেন শীতাংশু মজুমদার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মিহির চক্রবর্তী মৌসুমী ভট্টাচার্য শুরু হচ্ছে আমাদের বরণ অনুষ্ঠান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আবরে স্মরণ করছি সেই সব ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গপ্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না আর তো কটা দিন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি Thank you.
সাল আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান ওই সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা এক হলেও তাদের ভাষা ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ পৃথক দুই রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন উর্দু ভাষাকে জোর করে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চাপিয়ে দিচ্ছিল পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষী জনগণের ওপর মেনে নেয়নি সেদিনকার বাংলাভাষী তরুণ যুবকরা মিছিলে মিছিলে বক্তৃতায় সমাবেশে ভরে ওঠে ঢাকার রাজপথ বাংলার জনগণ সেদিন প্রতিবাদে ফেটে পড়েছিল তাদের মাতৃভাষাকে রক্ষার জন্য বর্ণ ধর্ম নির্বিশেষে পথে নেমেছিল সারা বাংলার প্রতিবাদী মানুষ পাকিস্তানি শাসকদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অত্যাচার ক্রমশ বেড়ে ওঠে তাদের বন্দুকের গুলিতে ঢাকার রাজপথ ভেসে যায় রক্তে নিহত হন সালাম রফিক বরকত ও আব্দুল জব্বারের মতো দেশপ্রেমিকরা পৃথিবীর সব দেশের মানুষের মতো বাঙালিরাও চেয়েছিল তাদের মাতৃভাষায় কথা বলতে বাঙালি ভুলে যায়নি তাদের প্রিয় কবি রবীন্দ্রনাথের কথা ভুলে যায়নি ১৯১৩ সালে পাওয়া নোবেল পুরস্কারের কথা গর্বিত বাঙালি তাদের প্রিয় কবির কবিতা সাহিত্যকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কিন্তু পরিণাম হলো অত্যন্ত নির্মম পুলিশের নৃশংস গুলিতে আত্মত্যাগ করে শহীদ হয় অনেক অনেক তাজা তরুণ প্রাণ পৃথিবীতে বাঙালিরাই অন্যতম জাতি যারা নিজেদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল বাংলা ভাষাকে এই মহান আত্মত্যাগকে সম্মান দেওয়ার জন্য ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন তাই ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা করার পেছনে সকল গৌরব কিন্তু বাঙালিদেরই
জীবন দেওয়ার ঋণ। একুশ মানে রক্ত কেনা মায়ের মুখের ভাষা, একুশ মানে আকাশ ছোঁয়া স্বপ্ন সাধের আশা, একুশ মানে তিমির ঘেরা রাত্রির অবসান, একুশ মানে লালন সাহ হাসন রাজার গান। বাংলা ভাষার মহত্বকে সর্বজনীন করে গড়ে তুলেছেন কবি প্রতুল মুখোপাধ্যায়, তার গানেও সুরে নিবেদিত হচ্ছে সেই বিখ্যাত গান, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি
আজ এই মাতৃভাষা দিবসে যে কবির কথা স্মরণ না করলেই নয়, তিনি হচ্ছেন কবি অতুল প্রসাদ। এখন আমাদের নিবেদন কবি অতুল প্রসাদের লেখা একটি গান, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মোদের আশা আমরি বাংলা ভাষা।
গোবিন্দ দাস, জন্ম 1999 বাংলাদেশের বরিশালে। তার শৈশব কাটে বাংলাদেশে এবং পরবর্তী জীবন কাটে কলকাতায়। তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। আজকে আমাদের নিবেদন এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, এটি সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে নিবেদন করা হচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলা, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলা। হয়তো মানুষ নয় হয়তো সংকোচে শালিখে ভেসে, আবার আসিব ফিরে তীর তীরে এই বাংলা।
শরৎ আকাশ
স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। পোষে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। Yeah.
ভাষা মানুষের আত্মপ্রকাশ ও আত্মবিকাশের মাধ্যম। ভাষা মানুষের জীবনে এক আশ্চর্য সঞ্চার। ভাষা মানুষের স্বাধীন ইচ্ছা ও উপলব্ধির বাংময় অভিব্যক্তি। মানুষের মানুষ হয়ে ওঠার পিছনে ভাষার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মধুর বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার ভাইয়ের ভাষা, আমার বোনের ভাষা, আমার ভালোবাসা। সমাপ্তি ভাষণ দেবার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আবুল কালাম মহাশয়কে। গঙ্গা পদ্মা মেঘনা তীর থেকে যে সুর উঠল, সেই সুর থেকে আমার মনে হচ্ছে যেন এই বাংলাতেই আবার জন্মায়। এই বাংলা থেকে এই সুর পৌঁছে গেল মিসিসিপির তীরে, এই বাংলা থেকে এই সুর মিশে গেল হোয়াং হোর তীরে। 1999 খ্রিস্টাব্দে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষার এই 21 ফেব্রুয়ারিকে গ্রহণ করা হলো, তখন 186টা দেশ চুক্তি করল, তারা সবাই আজকের দিনে এই 21 ফেব্রুয়ারিতে তারা এই মাতৃভাষা দিবস পালন করবে। আজকে এই মাতৃভাষা দিবস চীনেতেও উদযাপিত হচ্ছে, বাংলাতেও হচ্ছে, হ্যাঁ কাতারে তো হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। তো বাংলা ভাষায় এই পৃথিবী জুড়ে এই দিনটাকে উদযাপন করার জন্য প্রেরণা জুগিয়েছে। তো সেই বাংলা ভাষাকে আজকে যারা এই এত সুন্দরভাবে উপস্থাপন করলেন সুজিতবাবুর ঘোষণায় এবং শুক্লাদির উপস্থাপনায় এবং এখানে যন্ত্রসঙ্গীত ইত্যাদি যারা আছেন তাদের সকলের মধ্যে দিয়ে যে প্রফেশনালিজম এসেছে, এই দিক থেকে আমরা বুঝতে পারি বাংলা ভাষা আজকে বাণিজ্যিক জগতে পৌঁছে গেছে। কিন্তু বাংলার এই দুর্গতি এটা কিন্তু বাণিজ্যের জন্যই। বাণিজ্য যদি না হতো তাহলে পরে বাংলা অন্তত পশ্চিমবঙ্গেতে এত দুর্গতি হতো না, কারণ পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এখন আর মধ্যবিত্তরা বাংলা ভাষায় পড়ানোর জন্য ছেলে মেয়েদের পাঠায় না। শহরের বাংলা মাধ্যম স্কুলগুলো ড্রাই হয়ে গেছে। গ্রামের দিকের স্কুলগুলো যখন সিভিক টিচার আসবে তখন এইগুলো ড্রাই হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, যে বাংলাটাকে যদি এই বাণিজ্যিক পরিমণ্ডলেতে বাংলাকে যদি তুলতে হয় তাহলে পরে খুব কম বিনিয়োগেতে বাংলা ভাষার আর উজ্জীবন হবে না, বিনিয়োগ এর পরিমাণ অনেক বেশি বৃদ্ধি করতে হবে। কিন্তু এই বৃদ্ধি হওয়ার মতন পরিস্থিতি নেই। কারণ হচ্ছে যাদের যারা এই বিষয়টাকে করবে তাদের কোনো ভিশন নেই। ভিশন যদি থাকতো তাহলে সামগ্রিকভাবে সর্বত্র এই বিপর্যয় চলতো না। ভিশন না থাকার জন্য বাংলা ভাষার শ্রীবৃদ্ধির সম্ভাবনা খুব কমে গেছে। অথচ এই বাংলা ভাষাতে বাংলা ভাষায় কথা বলার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে, যে আমি যাই বাংলাতে, যে বাংলা ভাষার মাধ্যমেতে কথা বলে সুখ অনুভব করি। এই বাংলা ভাষাতে সুখ অনুভব করতে গেলে পরে যেরকমভাবে ভাষাটা মোলায়েমভাবে প্রকাশ করা দরকার, আমাদের নেতৃত্বে যারা এখন আসছে বা আসতে চাইছে তাদের মধ্যে তো এটা নেই। তার ফলে বাংলা ভাষাকে নিয়ে আমরা যতই গৌরবান্বিত হই না কেন, বাংলা ভাষার এখন সংকট চলছে। এবং এই যে ভাষার ব্যবহার হচ্ছে বাংলাতে, বাংলা ভাষার এই ভাষা থেকে আমরা খুঁজে পাচ্ছি না শান্তি। এমনভাবে মানুষ কথা বলবে যে কথা থেকে মানুষ শান্তি পাবে, কিন্তু ভাষা যেভাবে ব্যবহার হচ্ছে সেখান থেকে বাংলা ভাষা ভাষী মানুষদের আর শান্তি এবং সুখের সম্ভাবনা নেই। এই রকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে, সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে 21 ফেব্রুয়ারি আমাদের কলেজে উদযাপিত হচ্ছে। এই উদযাপনের আগে তো হয়েছে, আজকেও হচ্ছে, দীর্ঘদিন গ্যাপ ছিল, তাকে আবার পুনরায় উজ্জীবিত করার প্রচেষ্টা চলছে।
তো এই প্রচেষ্টা আজকে খুব সুন্দরভাবে সফল হয়েছে এবং সুজিতবাবু যেভাবে উপস্থাপনা করেছেন এবং আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা যেরকমভাবে এই বিষয়টাকে সুচারু রূপে আগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং মলয়বাবু যেভাবে ছবি তুলে ন্যাকের জন্য প্রিজার্ভ করতে পেরেছেন এই রেকর্ডগুলো রয়ে যাবে হয়তো জীবনটা থাকবে না এইটাই হচ্ছে আজকের বাণিজ্যিক যুগের ভাষার পরিণতি কারণ এখন ভাষা থাকবে কোনগুলো যে ভাষাতে বাণিজ্য হবে সেই ভাষাগুলো টিকে থাকবে যে ভাষাতে বাণিজ্য হবে না সেই ভাষা টিকে থাকবে না সেই ভাষার কৌলিন্য থাকবে না কারণ বাণিজ্যই ভবিতব্য বাণিজ্যই এখন পৃথিবীর উন্নয়ন এবং উন্নয়নটাই হচ্ছে সভ্যতার ধ্বংস তো আজকের এই যে সুন্দর অনুষ্ঠান হলো আমাদের কলেজের মধ্যে থেকে এবং কলেজের বাইরে থেকে যারা এসেছেন এসে এইটাকে সুন্দর করে গড়ে সুন্দর হতে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা পরবর্তী দিনে আবার এই এই 21শে ফেব্রুয়ারিকে আরও সুন্দর করতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এবং আমরা যেন বাংলা ভাষার জন্য গর্ববোধ করি বাংলা ভাষা আমাদের অহংকার হোক